আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমি তারপরে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি যদি একদম শুরু থেকে আইটি এক্সপার্ট হতে চান, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। আজকের ভিডিওতে আমরা জানব কম্পিউটার সম্পর্কে 20টি সাধারণ জ্ঞান, প্রশ্ন ও উত্তর। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জোনাইতে রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। কম্পিউটার আবিষ্কার করেন কে? উইলিয়াম অট্রেড, হাওয়ার্ড এইকিন, আবাকাস, ব্লেইসি পাস্কেল। এর সঠিক উত্তর হচ্ছে হাওয়ার্ড এইকিন। কম্পিউটারের জনক বলা হয় কাকে? জন আতানাসফ, অ্যালান টুরিং, চার্লস বেবেজ, মাল্টার ব্যাচম্যান। এর সঠিক উত্তর হচ্ছে চার্লস বেবেজ। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে? রিস্টার্ট, ফাংশন, বুট, স্টার্ট। এর সঠিক উত্তর হচ্ছে বুট। কম্পিউটারের প্রাইমারি মেমোরি কোনটি? হার্ড ড্রাইভ, র্যাম, পেন ড্রাইভ, সিডি রোম। এর সঠিক উত্তর হচ্ছে র্যাম। কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? রোম, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, পেন ড্রাইভ। এর সঠিক উত্তর হচ্ছে রুম। সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের নাম কি? মিনি কম্পিউটার, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার। এর সঠিক উত্তর হচ্ছে সুপার কম্পিউটার। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হল নির্ভুলতা, চিন্তাশক্তি, বুদ্ধিসম্পন্ন, পরিশ্রমী। এর সঠিক উত্তর হচ্ছে নির্ভুলতা। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? হার্ডওয়্যার, সফটওয়্যার, টুলস, মাদারবোর্ড। এর সঠিক উত্তর হচ্ছে হার্ডওয়্যার। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? মিনি কম্পিউটার, সুপার কম্পিউটার, অ্যাবাকাস কম্পিউটার, মার্ক ওয়ান। এর সঠিক উত্তর হচ্ছে মার্ক ওয়ান। মাই কম্পিউটারের অবস্থান কোথায়? সি ড্রাইভে, ডি ড্রাইভে, ই ড্রাইভে, এফ ড্রাইভে। এর সঠিক উত্তর হচ্ছে সি ড্রাইভে। কম্পিউটার ভাইরাস কি? এক ধরনের সফটওয়্যার, এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম, এক ধরনের অ্যাপস, এক ধরনের হার্ডওয়্যার। এর সঠিক উত্তর হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে কি বলে? ইন্টারনেট, নেটওয়ার্ক,
টেলিকমিউনিকেশন ফাইবার নেটওয়ার্ক। এর সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে দ্রুত পরিবহনে সক্ষম কোনটি? ফাইবার অপটিক্যাল কেবল, ডিজিটাল অপটিক্যাল কেবল, 5G নেটওয়ার্ক, 3G নেটওয়ার্ক। এর সঠিক উত্তর হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কি? আরপানেট, ডাটাবেস, ফ্রি নেটওয়ার্ক, অপটিক্যাল নেটওয়ার্ক। এর সঠিক উত্তর হচ্ছে আরপানেট। ল্যাপটপ সর্বপ্রথম প্রবর্তিত হয় কখন? 1981 সালে, 1995 সালে, 2020 সালে, 1971 সালে। এর সঠিক উত্তর হচ্ছে 1981 সালে। বাংলাদেশ সরকারের ডুয়েল ল্যাপটপ প্রস্তুতকারীর প্রতিষ্ঠানের নাম কি? টেসিস, টেলিফোন শিল্প সংস্থা, ওয়ালটন, ডুয়েল লিমিটেড, HP কম্পিউটার। এর সঠিক উত্তর হচ্ছে টেসিস, টেলিফোন শিল্প সংস্থা। সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদিতে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? অ্যাপল কম্পিউটার, সুপার কম্পিউটার, ডেল কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার। এর সঠিক উত্তর হচ্ছে সুপার কম্পিউটার। মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1890 সালে, 1975 সালে, 2017 সালে, 1995 সালে। এর সঠিক উত্তর হচ্ছে 1975 সালে। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি? IBM 1620 সিরিজ, IBM M32 সিরিজ, IBM ডুয়েল সিরিজ, IBM ইজি 99 সিরিজ। এর সঠিক উত্তর হচ্ছে IBM 1620 সিরিজ। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত? কানাডায়, ফ্রান্সে, মিশরে, যুক্তরাষ্ট্রে। এর সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন, এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। এই ধরনের আরও ভিডিও পেতে বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।